আপনার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ। আপনি যমজ সন্তানের বাবা হয়েছে। আপনার ওয়াইফ মারা গেছেন। এ হচ্ছে বাংলাদেশে কুখ্যাত সন্ত্রাসী কামরান মির্জা। আমি চাই এর কেসটা তুমি হ্যান্ডেল করো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি। ঠিক আছে, টাকা ঠিক আছে। হ্যান্ডস আপ। ফেলবো
Joy. Be joy. ছেলেগুলো যে কই গেল আর পারলাম না এদের নিয়ে বাবা তোরা পালিয়ে যা একেবারে নেটওয়ার্কের বাইরে নিয়ে চলে কে মাল ঠিক আছে হ্যাঁ মাল ঠিক আছে ওকে ডিল চালান ধরা খাইছে আজ থেকে 15 বছর আগে একজনের সাহস হয়েছিল এখন আবার কার সাহস হয়েছে
বাবা জয় যা তো এবারে চালানের দায়িত্ব আমি তোকে দিলাম ঠিক আছে বাবা কি বললে তুমি রাস্তাটা কি তোমার শ্বশুরের নাকি ছোট লোক কোথাকার নাও টাকা নাও নতুন জামা কিনে নিও ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না বাংলাদেশে কুখ্যাত সন্ত্রাসী কামরান মির্জা আমি চাই এর কেসটা তুমি হ্যান্ডেল করো
থ্যাংক ইউ স্যার ওকে স্যার আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি মাল ঠিক আছে টাকা ঠিক আছে হ্যান্ডস আপ ছেলেগুলো যে কই গেল আর পালাম না এদের বাবা তোরা পালিয়ে যা একেবারে নেটওয়ার্কের বাইরে নিয়ে চলে কে Thank you.
তার টাকা ছাড়া সিঙ্গেল আসা লেখা যাবে না ভাত। চল বেটা বাড়ি চল। আজ থেকে তুই আমার সাথে থাকবি, আমি তোকে আমার নিজের মতো করে বড় করে তুলব। কিরে বাবা, এত সকাল সকাল কি করিস? আজকে আমার জয়নিং ডেট না? কামরান মির্জা আজও অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি তুমি একমাত্র অফিসার, সৎ অফিসার, যে কিনা তাকে গ্রেফতার করতে পারো। স্যার, মাল ঠিক আছে? হ্যাঁ, মাল ঠিক আছে। ওকে, ডিল। আজ থেকে 15 বছর আগে একজনের সাহস হয়েছিল, এখন আবার কার সাহস হয়েছে? বাবা জয় যাত, এবারে চালানের দায়িত্ব আমি তোকে দিলাম। ঠিক আছে বাবা। কি বললে তুমি? রাস্তাটা কি তোমার শ্বশুরের নাকি? ছোট লোক কোথাকার, নাও টাকা নাও, নতুন জামা কিনে নিও। ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না। বাপ
ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না। ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না। ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না। ভালোবেসে মরতে পারি, প্রেমের ইতিহাস গড়তে পারি, তোমাকে ভালোবেসে মরতে পারি। তোমাকে ভালোবেসে মরতে পারি, প্রেমের ইতিহাস গড়তে পারি। তুমি কি বোঝো না, তুমি কি জানো না, তোমাকে কত ভালোবাসি। তুই তো আমার হারিয়ে যাওয়া ভাই। আরে তুই আমাকে চিনতে পারছিস না, আমি তো তোর ভাই। বুঝতে পারছিস না কেন আমি তোর হারিয়ে যাওয়া ভাই। এখনো চিনতে পারতিস না তুই আমাকে, দূর বাল মুস্কুল চুস্কে। নিয়ে চলে দিন।
আজ থেকে 15 বছর আগে তোর বাপকে মেরেছি, আজকে তোদেরকেও মেরে ফেলবো। শয়তান, শুধু আমাদের একবার ছেড়ে দিয়ে দেখ, তোর হাড্ডি মাংস এক করে আজ আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। কুত্তার মাংস কুত্তা খায় না। जब तक तुम्हारी पैर चलेगी तब तक इन दोनों की सांस चलेगी। नाचो नूपुर झुमुर, इन कुत्तों के साथ अपने बात नाचना। কে তুমি? সব সিনেমা একজন সাইড নায়িকা থাকে, পরিচালক আমাকে জোর করে সাইড নায়িকার রোলে পাঠিয়েছে। তুই আমাদের বাবাকে মেরেছিস, তুই আমার জীবন থেকে 15 বছর কেড়ে নিয়েছিস, তোকে আর ছাড়বো না শয়তান, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। Ready? 1, 2, 3.
ছোট লোক হতে পারি কিন্তু আমি গরিব না। তোমাকে ভালোবেসে মরতে পারি প্রেমের ইতিহাস গড়তে পারি। তুমি কি বোঝো না, তুমি কি জানো না, তোমাকে কত ভালোবাসি। তুই তো আমার হারিয়ে যাও ভাই। আরে তুই আমাকে চিনতে পারছিস না, আমি তো তোর ভাই। তুই বুঝতে পারছিস না কেন আমি তোর হারিয়ে যাও ভাই।
भैया নিয়ে চলে দিন আজ থেকে 15 বছর আগে তোর বাপকে মেরেছি আজকে তোদেরকেও মেরে ফেলবো শয়তান শুধু আমাদের একবার ছেড়ে দিয়ে দেখ তোর হাড্ডি মাংস এক করে আজ আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো কুত্তার মাংস কুত্তা খায় না जब तक तुम्हारी पैर चलेगी तब तक इन दोनों की सांस चलेगी नाचो नूपुर झुमुर इन कुत्तों के साथ मत नाचना দূর দে তো কে তুমি একজন সাইড নায়িকা থাকে পরিচালক আমাকে জোর করে সাইড নায়িকার রোলে পাঠিয়েছে তুই আমাদের বাবাকে মেরেছিস তুই আমার জীবন থেকে 15 বছর কেড়ে নিয়েছিস তোকে আজ ছাড়বো না শয়তান তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ভালোবেসে
কি ভূত বানাইছে বাবা কিছু নেই চাওয়া তোমাকে পাওয়া হলে সে আশায় দিন তো গুনি দেখি দেখি দেখি